বনের মাঝে বিশাল গর্ত, এটি ঘিরে তৈরি হয়েছে অনেক কৌতূহল। দূর দূরান্ত থেকে ছুটে এসেছে অনেকে, মরে গেছে গর্তটির আশপাশের গাছগুলো। আর এটি বজ্রপাতে কিংবা কোনো এলিয়েন স্পেসশিপের কারণে তৈরি হয়নি। ইউক্রেনের কিয়েভের বুচা গ্রামে এমন বিশাল গর্তটি তৈরি হয়েছে রাশিয়ার ভয়াবহ শক্তিশালী মিসাইল হামলাতে। বৃহস্পতিবার ভোরে বুচা গ্রামের বনাঞ্চলে এই শক্তিশালী মিসাইল হামলাটি চালায় রুশ বাহিনী। হামলাটি এতই শক্তিশালী ছিল যে ভেঙে পড়েছে আশেপাশে থাকা সব গাছগুলো, সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাকাছি এলাকায় থাকা অন্তত 100টি ঘরবাড়ি। কারো ছাদ তো কারো জালানার কাঁচ ভেঙে পড়েছে, ধসে পড়েছে দেয়াল। বিস্ফোরণটি অনেক বেশি শক্তিশালী ছিল। আমার ছাদ দেয়াল ভেঙে পড়েছে, এগুলো মেরামত করা অসম্ভব, আমাকে এগুলো ভেঙে নতুন করে বানাতে হবে। ছাদ ও দেয়ালের অনেক জায়গায় ফাটল ধরেছে। ভাগ্য ভালো হামলার সময় আমরা বাড়িতে ছিলাম না, তাই আমরা সবাই বেঁচে গেছি। সৌভাগ্যক্রমে গ্রামের ভেতরে মিসাইলটি আঘাত না হানায় কেউ হতাহত হয়নি। আমি ভোর 6টার দিকে বাড়িতে ছিলাম। এর আগে 2টি বিস্ফোরণের শব্দ শুনেছিলাম, তবে খুব বেশি শব্দ ছিল না। কিন্তু এরপর খুব জোরে বিস্ফোরণ হয়, আমার বাড়ির জানালার কাঁচ উড়ে যায় আর কাঁচের টুকরো এসে আমার গায়ে পড়ে। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। দরজাগুলোতে তালা ছিল কিন্তু সবগুলো উড়ে গেছে। আর দেখুন এই গবাদি পশুগুলোর অবস্থা, তারা তখন ভয় পেয়ে চিৎকার শুরু করেছিল। মিসাইল ছাড়াও এদিন কিয়েভের গ্রামাঞ্চলে আরো অনেকগুলো বিমান হামলা চালায় রুশ সেনারা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।